मुंशीगंजের চরমুক্তারপুর শাহ সিমেন্টের গাড়ির ধাক্কায় সজীব 25 নামের এক যুবক ও শ্রীনগর উপজেলায় অজ্ঞাত গাড়ি চাপায় মোহাম্মদ লাবলু শেখ নামে 8 বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার ভোর সদর উপজেলার চরমুক্তারপুরে ও বেলা 11টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। শাহ সিমেন্টবাহী গাড়ির ধাক্কায় নিহত সজীব বোলার জেলার দৌলত খান উপজেলার জয়নগর গ্রামের নূর নবীর ছেলে। সে এখানে শাহ সিমেন্ট কারখানার শ্রমিকের কাজ করত। এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, গাড়ির ধাক্কায় নিহত সজীবের বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিহত শিশু লাবলু শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পাগলিবাড়ি নামক এলাকার বারাবাসায় বসবাস করছিল। নিহতের বাবা সোহেল মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকা থেকে শ্রীনগরে এসে অটোরিকশা চালিয়ে আসছিল। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেদাতুল ইসলাম ভূঁইয়া জানান, অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত শিশুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। এরপর হাসপাতালে নেওয়ার আগেই পথের মধ্যে তার মৃত্যু হয়। নিউজ ওয়ান বাংলা টিভি মুন্সিগঞ্জ।